কোনো তফসিল নয়, সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো কিছুই ভাবছে না বিএনপি। আত্মগোপনে না থেকে দলটিকে স্বাভাবিক রাজনীতিতে ফেরার তাগিদ বিশ্লেষকদের। ভোটের পরিস্থিতি নয়, নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণে আসতে চায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নেতিবাচক মনোভাবের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা। বকে আদায়ে 19টি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ ডাউন, ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে ধীরগতি, ভোগান্তিতে গ্রাহক, রোববারের আগে মিলছে না সমাধান। এবং জিম্মি 12 বিদেশি সহ 25 জনকে মুক্তি দিল হামাস, 39 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিল ইসরায়েল, নতুন জীবন পেয়ে আনন্দে আত্মহারা উচ্ছ্বসিত স্বজনরা। সময় সংবাদের সঙ্গে আছে মিয়াফরোজা মৌটুসী। আজই চূড়ান্ত হচ্ছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা, কাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে প্রার্থীদের নাম। এর আগে আগামীকাল গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় সভাপতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া। রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। যদি একটি বিষয় জানাতে চাই, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভাপতি, তার সভাপতিত্বে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যে সভাটি, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে। এবং সেদিন কিন্তু যে খুলনা ও বরিশাল বিভাগের যে প্রার্থিতা, সেটি চূড়ান্ত করার পরে সভাটি মুলতবি ঘোষণা করা হয়। তারপরে কিন্তু যে গতকাল শুক্রবারও সভাটি অনুষ্ঠিত হয়েছে এবং আজও কিন্তু যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড, সংসদীয় মনোনয়ন বোর্ড বৈঠকে বসবে। এবং সেখানে কিন্তু যে আজকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, সেটি কিন্তু যে মানে যদি একটু জানাতে চাই যে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের মনোনয়ন চূড়ান্ত করার কথা রয়েছে। যদিও আজকের যে বৈঠকটি, সেটি আসলে যে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আর হচ্ছে না। তো একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যে সভায়, সেখানে কিন্তু যে প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি একটি বিষয় জানাতে চাই, সবার আগেই মানে জনসম্পৃক্ততা, তারপর প্রার্থীর নিজের জনপ্রিয়তা, ক্লিন ইমেজের বিষয়টি, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোভিডকালীন সময়ে কার কী ভূমিকা ছিল, সেটিও কিন্তু যে এবারের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশ মানে গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর হিসাবে কিন্তু যে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে আর একটি বিষয় যদি বলতে চাই, যদি কোনো বর্তমানে সংসদ সদস্য রয়েছেন কিন্তু অতীতে দেখা গেল যদি তার কোনো বিতর্কিত কর্মকাণ্ড থাকে, সেইটিও কিন্তু যে তার প্রার্থিতা রাখা না রাখার বিষয়, সেটিও কিন্তু অন্যতম একটি মানে বিবেচিত বিষয় হিসেবে থাকবে, এমনটাই কিন্তু যে দলের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র সেটি কিন্তু জানাচ্ছে। একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে টানা তিন দিন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে যে 300 আসনে প্রার্থী চূড়ান্ত করার পর, আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তিনি কিন্তু যে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কিন্তু যে বৈঠক করবেন এবং সেখানে কিন্তু যে তাদের সঙ্গে যে মতবিনিময় করার কথা রয়েছে, এবং সেখানে কিন্তু যে তিনি মানে তার যে দিক নির্দেশনা, সেটি মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে দিবেন। এবং একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে হয়তো বা যে আগামীকালে যে দলের যে চূড়ান্ত তালিকা, সেটি আসলে যে প্রকাশ করা হতে পারে, এবং এখন পর্যন্ত যে 3,362 জন যারা আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, তাদের মধ্য থেকেই আসলে যেই দলের যে প্রার্থিতা চূড়ান্ত করার বিষয়ে যেই আওয়ামী লীগ যে খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে যে বিচার বিশ্লেষণ করে দেখছে, সেটির আজকেই আসলে যে সমাপ্ত হতে পারে, এমনটাই কিন্তু যে ইঙ্গিত মিলছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আছেন রিপোর্টার আশরাফি দিবা। সরাসরি যাচ্ছে তার কাছে। দিন গড়ানোর সাথে সাথে আবারও এখন কিন্তু জমে উঠছে নির্বাচনী আমেজ। মনোনয়ন ফর্ম বিক্রির পর এখন চলছে প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের আজ দ্বিতীয় দিন, এবং আমরা এই মুহূর্তে আছি দলটির বনানীর কার্যালয়ে, এবং সকাল থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা আসছেন, এবং ইতিমধ্যে সাক্ষাৎকার গ্রহণের জন্য কিন্তু দলটির মহাসচিব মুজিবুল হক চূর্ণ কার্যালয়ে পৌঁছেছেন, এবং ধীরে ধীরে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে আরও উৎসাহ
উৎসাহ উদ্দীপনায় মুখরিত হচ্ছে দলীয় কার্যালয়টি। এবং তারা বলছেন, যেটা মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, যদি তারা মনোনয়ন পান সেক্ষেত্রে কিন্তু দেশের জন্য এবং মানুষের জন্য তারা কাজ করবেন। এবং গতকাল ছিল রংপুর এবং রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণের কার্যক্রম, আজকে কিন্তু সেই ধারাবাহিকতায় খুলনা, বরিশাল এবং সিলেট এই তিন বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল এবং সেই হিসেবেই কিন্তু নেতাকর্মীরা আসছেন। এবং ইতিমধ্যে আমাদের ওনাদের মহাসচিব এসে পৌঁছেছেন কার্যালয়ে এবং আগামীকাল রোববার কিন্তু চট্টগ্রাম ও ময়মনসিংহ দুই বিভাগের কিন্তু সাক্ষাৎকার গ্রহণ চলবে এবং প্রতিদিনই কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে। এর আগে কিন্তু 20 নভেম্বর থেকে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম শুরু হয় এবং মনোনয়ন ফর্মের মূল্য ছিল 30,000 টাকা। সেই ধারাবাহিকতায় 23 তারিখ পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রির কথা থাকলেও আরও একদিন বর্ধিত করে আগামীকাল গতকাল পর্যন্ত কিন্তু মনোনয়ন ফর্ম বিক্রি চলেছে। এবং এ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 1,752 জন কিন্তু মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এবং তবে এখনো পর্যন্ত দলের পৃষ্ঠপোষক যিনি আছেন রওশনেশ, তিনি কিন্তু ফর্ম সংগ্রহ করেননি। তবে মহাসচিব যতটুকু জানিয়েছেন, যদি তিনি চান তার জন্য কিন্তু দরজা খোলা আছে এবং এই যাচাই বাছাই প্রক্রিয়া আগামীকাল পর্যন্ত চলবে এবং সর্বশেষ 27 নভেম্বর কিন্তু 300 আসনে তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। এবং যতটুকু 27 নভেম্বর পর্যন্ত কিন্তু এই যাচাই বাছাই প্রক্রিয়া চলছে এবং নেতাকর্মীরা আসছেন এবং তাদের নিজেদের সক্ষমতার জানান দিয়ে যত দেশ ও দশের জন্য কাজ করার প্রত্যাশা জানাচ্ছেন। এবং এই বনানী কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় পার্টির বনানী কার্যালয়ে। ভোটের পরিস্থিতি নয়, নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণে আসতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচন কমিশনে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গেল অক্টোবরে বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন প্রতিনিধি দল কূটনৈতিক বিশ্লেষকদের মতে নেতিবাচক মনোভাব নিয়ে আসলে তাদের প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। কমনওয়েলথ সহ অন্য দেশের পর্যবেক্ষকদের মূল্যায়নের পরামর্শ তাদের। বাংলাদেশের নির্বাচন ঘিরে একদিকে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ, তার নানা হস্তক্ষেপমূলক আচরণ নিয়ে আছে আলোচনা সমালোচনা, আর মার্কিনীদের দোষণ হিসেবে কাজ করছে মার্কিন সংস্থা ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি এনইডির সমর্থনপুষ্ট সিজিএস সহ কিছু এনজিও। এনইডি বিশ্বজুড়ে পরিচিত দ্বিতীয় সিআইএ হিসেবে। গত 8-11 অক্টোবর বাংলাদেশ সফর করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। 4 দিনের অবস্থানকালে নির্বাচন কমিশন রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠান এনডিআই ও আইআরআই এর প্রতিনিধিরা। 15 অক্টোবর সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 5টি সুপারিশ প্রদান করেন তারা, যেখানে বলা হয় জাতীয় নির্বাচনের সময় তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর জানানো হবে। এই প্রেক্ষাপটে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র 22 নভেম্বর ব্রিফিংয়ে বলেছেন, গেল অক্টোবর থেকে বাংলাদেশে সরকার বিরোধী সমাবেশ করতে তৎপর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। একই দিন আইআরআই ও এনডিআই যৌথ বিবৃতিতে জানায়, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে 5 সদস্য বিশিষ্ট কারিগরি দল পাঠাতে চায় দুই সংস্থা। তবে নির্বাচনে ফলাফল সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণে নয়, বরং নির্বাচনের আগের, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সহিংসতার পরিস্থিতি মূল্যায়নে আসবে দলটি। 6-8 সপ্তাহ অবস্থানকালে তারা নির্বাচন ঘিরে রাজনৈতিক দলের নিজেদের এবং একে অপরের সঙ্গে সহিংসতা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহিংসতা, অনলাইনে হেনস্থার বিষয়গুলো এবং সেসব দমনে রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভূমিকা পর্যবেক্ষণ করবে দলটি। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সহিংসতা হবেই এমন নেতিবাচক মনোভাব নিয়ে আসছে মার্কিন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রেও নানা দুর্বলতা আছে। নেগেটিভ মাইন্ড এখানে আসেই তো, কিন্তু তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে। আমি শিওর যে আমাদের লোক যারা আছেন, যারা রাজনীতিতে আছেন, যারা তারা নিশ্চয়ই তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, কথা বলবেন তারা। আমেরিকান ইলেকশনে তারা ভোট 26% থেকে 30% হয়। ম্যাসাচুসেটসের মতো আরও আরও স্টেট আছে যেখানে কোনো ভোটই হয় না, দ্যার ইজ নো কন্টেস্টেশন। এখানে কি একটা সিটের জন্য 100 জন? ইটস এ গ্রেট ডেমোক্রেসি। আমেরিকা শুড বি ইন্সপায়ার্ড বাই আস, দে শুড প্রেজ আস। কমনওয়েলথ আছে, সার্ক আছে, তারপরে এশিয়ান একটা সংস্থা আছে, ওরা আসছে, ও প্রায় 20-30টা হবে। তাদের কথা তো আমাদের মানতে হবে, আমলে নিতে হবে। তো শুধু আইআরআই আর এনডিআই তো না,
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে গণতন্ত্রের সবক দিয়ে বেড়ানো যুক্তরাষ্ট্রে বিলিয়নার না হলে আইন প্রণেতা হওয়া যায় না। তবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দূরত্বের কারণে মার্কিনরা নাক গলানোর সুযোগ পায় বলে মনে করেন তিনি। আমেরিকায় যে একই সমস্যা হয়ে গেছে, বলাই হয় যে বিলিয়নিয়ার্স ক্লাব, কারণ মিলিনিয়ার না হলে এখন বিলিয়নিয়ার হতে হয় যদি তাকে সেনেটর হতে হয় বা হাউস অফ রেপ হতে, তাই যদি হয় তাহলে আমি এই কাঠামোটা কেন ধরে রাখছি? বড় বড় দলের মধ্যে আস্থা নেই, তারা রীতিমতো আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে চলে গেছে, তাতে তৃতীয় ফোর্স কিন্তু আবার এটা কি বলা হয় এই স্পেসটা ব্যবহার করেন, এবং তৃতীয় অনেক ধরনের ফোর্স হতে পারে, সেটা ঘরের ভিতরে তৃতীয় ফোর্স হতে পারে, আবার ঘরের বাইরে তৃতীয় ফোর্স হতে পারে, যারা এই স্পেসটাকে নিয়ে ভাবলো যে দেখি একটু সমস্যা তৈরি করি। দুজনেই বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এগিয়ে নেবেন দেশের জনগণ, বিদেশি প্রেসক্রিপশন কাজে আসবে না বলেও মত তাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী জিম্মি 12 থাই নাগরিক সহ 25 জনকে মুক্তি দিল হামাস, বিপরীতে 39 ফিলিস্তিনি বন্দীকেও ছেড়ে দিয়েছে ইসরায়েল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30 মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকেই গাজায় চলছে বহু কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী প্রথম দিনে কারাগার থেকে 39 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বন্দীদের মধ্যে 24 জন নারী ও 15 জন তরুণ রয়েছে বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30 বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনীও। গণমাধ্যমের বরাতে জানা যায়, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা ওফার কারাগারে বন্দী ছিলেন। তাদের কারাগার থেকে বের করার আগে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে ইসরায়েলি বাহিনী, যেন মুক্তিপ্রাপ্তদের নিয়ে সাধারণ মানুষ উল্লাস করতে না পারেন। তবে দীর্ঘ সময় পর প্রিয়জনকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ফিলিস্তিনিরা। এর আগে স্থানীয় সময় বিকেল 4:00 13 জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, পাশাপাশি 11 জন থাই নাগরিককেও মুক্তি দেওয়া হয়। যুদ্ধ শুরুর 7 সপ্তাহ পর শুক্রবার স্থানীয় সময় সকাল 7:00 গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এর 9 ঘন্টা পর বন্দীদের মুক্তি দেয় হামাস। ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার 2.5 ঘন্টা পর কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয় তেল আবিব। এদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলার জেরে উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা বাড়ি ফিরতে শুরু করেছেন। পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে উত্তরাঞ্চলে ফিরছেন হাজারো মানুষ। যুদ্ধবিরতি চললেও বাড়ি ফিরতে থাকা মানুষদের উপর ইসরায়েলি সেনারা গুলি চালায় বলে জানা গেছে। এতে কয়েকজন হতাহত হয়েছেন। একই সঙ্গে বাড়ি ফিরতে ফিলিস্তিনিদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। অপরদিকে যুদ্ধবিরতি শেষ হলেও গাজায় আবারও জোরালো হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। সাময়িক যুদ্ধবিরতি হলেও যুদ্ধ এখনই শেষ হয়নি জানিয়ে গাজায় অন্তত 2 মাস হামলা চালাবে বলে জানান তিনি। আফরিন মৌ, সময় সংবাদ। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বকেয়া আদায় করতে না পেরে 19টি আইআইজি অপারেটরের ব্যান্ডউইথ ডাউন করে দিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এতে রাত থেকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। সাপ্তাহিক ছুটির কারণে রোববারের আগে চলমান সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি। ডিজিটাল বাংলাদেশে বর্তমানে 31% মানুষ তাদের ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করেন ইন্টারনেট, আর এই সেবা নিরবচ্ছিন্নভাবে গ্রাহককে দিতে কাজ করে 34টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি প্রতিষ্ঠান। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বলছে, চলতি বছরের 30 জুন পর্যন্ত আইপি ট্রানজিট সেবা বাবদ বর্তমানে বিভিন্ন অপারেটরের কাছে সাবমেরিন কেবল কোম্পানির বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে 384 কোটি টাকা। এর মধ্যে 9টি আইআইজি অপারেটরের কাছেই তারা পায় 181 কোটি টাকা। বারবার তাগাদা দিয়ে টাকা আদায় করতে না পেরে 19টি প্রতিষ্ঠানের 572 জিবিপিএস ব্যান্ডউইথ সীমিত করে দিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বৃহস্পতিবার রাত 12টার পর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করেছে সংস্থাটি। তবে এত বড় সিদ্ধান্ত কেন সাপ্তাহিক ছুটির আগে নেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছে মোবাইল অপারেটর আইআইজি ও আইএসপি গুলো। গ্রাহকরা যে 10 এমবিপিএস ব্যান্ডউইথ পেত, সে হয়তো 5 এমবিপিএস বা 3 এমবিপিএস ব্যান্ডউইথ পাবে। 9টা আইআইজি কে আগে থেকেই চিঠি দিয়েছিল বকেয়া দেওয়ার জন্য, হঠাৎ করে 19টা আইআইজি কে এই যে ক্যাপিং করে দিল, এটা খুব দুঃখজনক। তো ওনারা বলছে রবিবারের আগে কিছু হবে না। বর্তমানে দেশে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটির বেশি। শুভ খান, সময় সংবাদ।
ঢাকা। কুকিচের ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সঙ্গে শান্তি আলোচনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বান্দরবান। সংঘাত বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে রুমা, রোয়াংছড়ি ও থানচির পাহাড়ের বাসিন্দাদের মাঝে। এরই মধ্যে নিজেদের বাড়িতে ফিরছেন ভয়ে পালিয়ে যাওয়া গ্রামবাসী। সোহেল কান্তিনাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। গত বছর থেকে পাহাড়ি অঞ্চলে আধিপত্য বিস্তার করতে থাকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। চলতে থাকে তাদের গুমখুন, চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। তাদের ভয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য হন পান্তুরপানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার দুর্গম বিভিন্ন পাড়ার হাজারো বাসিন্দা। ব্যাহত হয় জেলার সব খাতের উন্নয়ন কর্মকাণ্ড। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরাতে আলোচনার উদ্যোগ নেয় সরকারের গঠিত শান্তি প্রতিষ্ঠা কমিটি। 5 নভেম্বর বৈঠকে অস্ত্রবিরতি সহ 4টি বিষয় সম্মত হয় উভয় পক্ষ। এরপর থেকে স্বাভাবিক হতে থাকে পাহাড়ের পরিবেশ, স্বস্তি ফিরে স্থানীয়দের মাঝে। এরই মধ্যে সেনাবাহিনীর সহায়তায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন কেএনএফের ভয়ে পালিয়ে যাওয়া গ্রামবাসী। 6-7 মাস ধরে আমরা বাইরে ছিলাম, জঙ্গলে ছিলাম, পাড়াতে আসতে পারতাম না। সেনাবাহিনীর সাহায্যের কারণে আমরা এখন আমাদের নিজ পাড়াতে যাচ্ছি। নিজের পাড়ায় ঢুকে আমি অনেক মানে আনন্দ লাগছে। শান্তি বৈঠকের পরে আমরা কুকিচের কোনো ভয়ভীতি পাচ্ছি না এবং আমরা শান্তিতে বাড়া মারতে পারতেছি। ফিরে আসা বাসিন্দাদের পুনর্বাসন ও নিরাপত্তা প্রদানের কথা জানায় শান্তি প্রতিষ্ঠা কমিটি। আমাদের শান্তি প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমরা আশা করছি তাদের যে শান্তি প্রক্রিয়া চলছে সেটি আমরা তাদের সাথে ধারাবাহিকভাবে বজায় রাখতে পারব এবং আমরা একসময় স্থায়ীভাবে আমরা তাদের সাথে সমাধান করতে পারব। 2016 সালে ক্যান্ডিও নামে নাথান বর্মের নেতৃত্বে গঠিত হয় বম সম্প্রদায়ের এই সংগঠন। 2022 সালে সশস্ত্র সংঘাতের মাধ্যমে আত্মপ্রকাশ করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। তাদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর 5 সদস্য সহ প্রাণ হারিয়েছে স্থানীয় অনেকে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। 30 বছর পর সরে যাচ্ছে সমুদ্রের তলদেশে আটকে থাকা পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল। এজন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। বিশাল আকৃতির বরফ খণ্ড সরে গেলে লাখ লাখ সামুদ্রিক প্রাণীর ক্ষতি হবে। বিশাল আকৃতির বরফ খণ্ড সরে গেলে লাখ লাখ সামুদ্রিক প্রাণীর ক্ষতি হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ হুমকিতে গোটা বিশ্ব। দিন যত যাচ্ছে এর প্রভাবে ক্ষয়ক্ষতির চিত্র তত স্পষ্ট হয়ে উঠছে। এর মধ্যে এবার ভয়ঙ্কর এক তথ্য দিল বিজ্ঞানীরা। তাদের মতে 30 বছর সাগরের তলার সঙ্গে আটকে থাকার পর সরে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিমশৈল বা আইসবার্গ। A23A নামের বিশাল এ বরফের আয়তন প্রায় 4000 বর্গ কিলোমিটার। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর থেকে এটি এত গতিতে সরছে যে বরফখণ্ডটি অ্যান্টার্কটিকা সাগরের বাইরে চলে যাচ্ছে। তাদের মতে এ বরফখণ্ডটি 1986 সালে অ্যান্টার্কটিকার উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, পরে এটি ওয়েডেল সাগরে গিয়ে থেমে যায়। তখন থেকে এটি একটি বরফ দ্বীপে পরিণত হয়েছিল। এরপর থেকে দিন যত যাচ্ছে ততই ছোট হচ্ছে এর আকার। 2020 সালে প্রথম সরে যাওয়া শুরু করে বরফখণ্ডটি। বিজ্ঞানীরা বলছে বিশাল আকৃতির এ বরফের খণ্ড সরে যাওয়ার কারণে লাখ লাখ সামুদ্রিক প্রাণী ক্ষতির সম্মুখীন হবে। তাদের মধ্যে রয়েছে শিল, পেঙ্গুইন ও বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখি। বিশেষ করে যারা এ দ্বীপে বংশবিস্তার করে তারা বেশি ক্ষতির শিকার হবে। শুধু তাই নয়, প্রাণীদের স্বাভাবিক চলাচলের রাস্তায় বাধা তৈরি করতে পারে বিশাল আকৃতির এ বরফ খণ্ড। এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থার তাগিদ দিয়েছেন তারা। তা না হলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করা হয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপ পরিচালনার অভিজ্ঞতা গর্বের, তবে এ নিয়ে আলাদা কোনো রোমাঞ্চ নেই শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। বরং আক্ষেপ আছে টেস্ট স্ট্যাটাসের 23 বছর পরেও আইসিসির এলিট প্যানেলে কোনো বাংলাদেশি আম্পায়ারের সুযোগ না পাওয়ার।
এজন্য বোর্ডের উদাসীনতার সঙ্গে পুরো ক্রিকেট কাঠামোকে দুষছেন সৈকত। অপেক্ষায় আছেন ভিন দেশের মাটিতে টেস্ট পরিচালনার। মাহবুব রিমন রিপোর্ট। কেবলই হতাশার পাণ্ডুলিপিতে এ যেন এক ভিন্ন প্রাপ্তি। সদ্য সমাপ্ত বিশ্বকাপের টাইগারদের ব্যর্থতার মিছিলেও শিরদাঁড়া উঁচু করে একজন ঠিকই দাঁড়িয়েছেন। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে গড়েছেন ইতিহাস, খুঁচিয়েছেন 23 বছরের আক্ষেপ। বিশ্বকাপে অনফিল্ড আম্পায়ার হিসেবে 5টি, টিভি আম্পায়ার হিসেবে 3টি আর ইংল্যান্ড নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ সহ ফোর্থ আম্পায়ার হিসেবে শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত পরিচালনা করেছেন 3টি ম্যাচ। কেমন ছিল পুরো জার্নিটা? ওয়ার্ল্ড কাপটা আসলে আমার কাছে খুব একটা আনএক্সপেক্টেড অ্যাপয়েন্টমেন্ট ছিল না, আমার একটা কম বেশি প্রিপারেশন ছিলই। যারা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে তারা সবাই বলেছে ইউ হ্যাভ মেড ইউর কান্ট্রি প্রাউড। আসলে এর থেকে বড় তো কমপ্লিমেন্ট হয় না, তো ওইটা আসলে আমার খুব ভালো লাগা কাজ করেছে। শুধু মাঠের ক্রিকেটই নয়, আম্পায়ার সহ টেকনিক্যাল অনেক বিষয়ে অন্য দেশগুলোর চাইতে ঢের পিছিয়ে বাংলাদেশ। এ নিয়ে আক্ষেপ সৈকতের কণ্ঠে। আমরা খুব একটা জানি না আসলে ক্রিকেট কালচারের পার্ট কিন্তু আরও অনেক কিছু, এদিক থেকে কিন্তু আমাদের খুব বেশি উন্নয়ন ঘটেনি। তো আমি আশা করব যে আমাদের তো অনেক শিক্ষা হয়েছে, দৃষ্টিভঙ্গিটা যদি পাল্টাই তাহলে হয়তো আমাদের ওভারঅল ক্রিকেটটা আরও ভালো হবে। তবে এখানে থামতে চান না দেশের এই আম্পায়ার, অপেক্ষাটা ভিন দেশের টেস্ট ম্যাচ পরিচালনার। সামনে আরও বিগার চ্যালেঞ্জেস আসবে, হয়তো বা আমি আর অন্য কোনো অ্যাসাইনমেন্ট পাবো, হয়তো দেশে আর কখনো টেস্ট করা হবে না, হয়তো বিদেশে টেস্ট করবো, হয়তো যেটা আমার অপরিচিত মাঠ, অপরিচিত পরিবেশ, নতুন টিম, তো সেই জায়গাগুলো আরও বিগার স্টেজ। সেই সঙ্গে আম্পায়ারদের নিয়ে নেতিবাচক খবর প্রকাশে সব পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকতের। নিশ্চয়ই এটা একটা অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে আসবে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুনর্তফসিল নয়, সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো কিছুই ভাবছে না বিএনপি। আত্মগোপনে না থেকে দলটিকে স্বাভাবিক রাজনীতিতে ফেরার তাগিদ বিশ্লেষকদের। ভোটের পরিস্থিতি নয়, নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণে আসতে চায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নেতিবাচক মনোভাবের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা। এ ছিল সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি আফরোজা মৌটুসী, সঙ্গেই থাকুন সময়ের।